টিএম টিভি চ্যানেল অন্তর্ভুক্ত না যা 15 তারিখ নভেম্বর 2023 বুধবার অর্ঘ বলল অনরা নন্তন হাজির হইলাম। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্মার হুকুমতর জেনোসাইড কেইরে বাংলাদেশ সার আলি দে রোহিঙ্গা মুসলমানর হালতরে সাইবল্লা বলিয়রে ইউরোপিয়ানর মুসলতকার জিম্মাদার কো সফর গজ্জে আরকান স্টেট অফ মাঝে মগবাগিয়া দে মেলাটি দরমিয়ানর লড়াই চলতে লড়াইয়ের হালতর খবর। সেঙ্গা স্টেট অফ মাঝে বর্মার মেলাটিয়া দে রেভেলেশন করে দে তঞ্জিম দরমিয়ানত লড়াই চলতে টাইম অফ মাঝে বর্মার মেলাটি সৎ রেভেলেশন করে দে তঞ্জিমর হেডে জাইরে হাতিয়া সরেন্ডার ওয়ার। ইসরায়েল আর পালেস্টিনা দরমিয়ান লড়াইয়ের হালতর খবর আজার খবর মাঝে খবর ইনর বাবুতে তাফসির সাথে বয়ান করা যাইব। হেতাল্লা যে দূর রোহিঙ্গা মুসলমান বা বিনয় কল অনরা আর আর খবর রেফুনর হার গুয়া রোহিঙ্গা মুসলমানর বা বিনয়ন্দর হেডে ইশার করি বললা আরজ করা যার। বর্মার হুকুমতর জেনোসাইড কাইরে বাংলাদেশর রোহিঙ্গা রিফুজির ক্যাম্পস সার আলিয়ে দে রোহিঙ্গা মুসলমানর হালতরে সাইবল্লা বলিয়রে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস খোদে হিবার জিম্মাদার পাওলা পাপালুনি হদে হিবা নভেম্বরের 13 তারিখ মাঝে গত সোমবারে সফর গজ্জে রোহিঙ্গা রিফুজির ক্যাম্প মাঝে সফর গজ্জে দে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমানর মিয়ালা বয়ন কল্লই রোহিঙ্গা মুসলমানর মুরব্বী কল্লই দলৈরে রোহিঙ্গা মুসলমানর হালতরে সাইয়ে আর রোহিঙ্গা মুসলমানর গুরাহন কল ফন্নাভর দে সেন্টার কলম মাঝে জাইরে ফুয়েন্দর ফর্নাফরার হালতরে সাইয়ে এন গুজরে বাংলাদেশর ইউএনবি নিউজ মাঝে লেখকে রোহিঙ্গা মুসলমানর কালচারর বাবুতে মিউজিয়াম বানাই দে ইয়ান মাঝে সাইরিও রোহিঙ্গা মুসলমানর কালচারর হালত অকলরে সাইয়ে বাংলাদেশর রোহিঙ্গা রিফুজির ক্যাম্প সফর গজ্জে দে ইউ জিম্মাদার হিবা রোহিঙ্গা মুসলমানর হালতরে সাইরে রোহিঙ্গা মুসলমানরে কোনোদিন নফরাইব লাত্তাম মাঝে রোহিঙ্গা মুসলমান কলরে জেন্দিলা মদত গড়া ফরে হেন্দিলা মদত গড়ি যাইব এন বজরে ওয়াদা দিয়ে দে ইয়ান বাংলাদেশর ইউএনবি নিউজ মাঝে লিখকে বাংলাদেশে ইউ লেবারেশন অর্গানাইজেশন জিএস প্লাস বলিয়রে তঞ্জিম আছে দে হিবা মাঝে গলিওয়াল্লা দরখাস্ত গজে দে ইনরে সাইবল্লা বলিয়রে আছে দে টাইম মাঝে ইউ জিম্মাদার হিবা বাংলাদেশর রোহিঙ্গা রিফুজির ক্যাম্প মাঝে সফর গজে আরকান স্টেট অফ মাঝে নভেম্বরের 13 তারিখ মাঝে মগবাগিয়া দে মেলাঠি দরমিয়ান লড়াই চলিয়ে দে একদিন মাঝে পাবলিক 5 জন মধ্যে 14 জন পর্যন্ত জখমইয়ে এন হইরে মগবাগি তরফতুন এলান গজ্জে 14 আপোয়া বলে হইরে ফারা আছে দে হিয়ান মাঝে 2 জন মধ্যে মিম্বিয়া টনর এলাকার পাপ্রাইম বলে হইরে ফারা আছে দে হিয়ানত 1 জন মধ্যে 7 কিলা মাঝে 2 জন মধ্যে 74 আপোয়া বলে হইরে ফারা আছে দে হিয়ান মাঝে 7 জন জখমইয়ে 7 কিলা মাঝে গুরা ভুয়াইন 2 জখমইয়ে রাতি ডর শিলাহালি বলে হইরে ফারা আছে দে হিয়ান মাঝে 2 জন জখমইয়ে মন্ডুর উত্তরে তাম্বলা বলে হইরে ফারা আছে দে হিয়ান মাঝে 1 জন জখমইয়ে এন বুঝরে মগবাগি তরফতুন এলান গজ্জে মগবাগিয়া দে বর্মান মেলাটির দরমিয়ান মাঝে লড়াই শুরু ওইয়ে মতর বর্মান মেলাটির হুকুমতে আইকাবাদে রেঙ্গুন লইরে গাড়ি রাস্তা চিলদে গাড়ি রাস্তা বনগরি দিয়ে বুতি রঙা দে আইকাব লইরে জাহাজ চলাফিরা গত্য দে জাহাজ ও চলাফিরা বনগরি দিয়ে আইকাব মাঝে রাইতর নোয়া বা দে মানুষ নেই নভারি বল্লা বলিয়রে কার্ভিও অর্ডার নেলাই দিয়ে এখন আর কান স্টেট অফ মাঝে মগবাগিয়া দে মেলাঠি দরমিয়ান মাঝে লড়াই চলতে টাইম মাঝে রাস্তাঘাট বনগুড়ি দন জরিয়া মালসামানা দাম বেসা বেশি উড়ি যাবি দে ই নজরিয়া আর কানর পাপলিকে হানা বিনালই বেসা বেশি দুঃখ পাইব দে ইয়ান আর কানর পাপলিক কলে হেন্দিলা বেসা বেশি চিন্তা গরের নভেম্বরের 13 তারিখ মাঝে মগবাগিয়া দে মেলাঠি দরমিয়ান মাঝে লড়াই চলিয়ে দে টাইম মাঝে চিলহালিয়া দে দুম্বাইর দিয়ান বোর্ডার গাল লুন্টিংর গাঁটি রে মগবাগিয়ে লড়াই সালাইরে কবজা গজ্জে মন্ডু দৈনে চিলহালিয়া দে দুম্বাইর বোর্ডার গাল লুন্টিংর গাঁটি দিয়ান কবজা গজ্জে দে হেড়িও বোর্ডার গাল লুন্টিং অকল নোকসান হইয়ে এন বুঝরে বইয়ান গজ্জে টান ইবাম মাঝে মগবাগিয়ে বর্মান মেলাটির অফিসার কল বেসা বেশি দরিয়রে বনগুড়ি ফাইজে এন হইরে এলান গরের টঙ্গ টনর এলাকার
টান ডুয়ে বলে ওই রে ফারাস দে হিয়ানত আছিল দে পুলিশ ওর গাঁটি মাঝে কুড়ি ফসর জন পর্যন্ত পুলিশ আছিল দে পুলিশ কল এন গাঁটি এরে দিও রে টঙ্গ টন মাঝে দাগি ওই এন গই রে মগ বাগি তোর ভতুন এলাম গজ্জে হেদিলা পুনঃ জুয়েঙর কোয়েন্ডম বলে ওই রে ফারাস দে হিয়ানো মাঝি ও কুড়ি জন পর্যন্ত মেলাটি গাঁটি মারি আসিল দে হিন গাঁটি এরে দিও রে দাগি ওই হেন্দিলা চপড়ুয়া দে রেম রেম মাঝি ও তিনান সাইড গান পর্যন্ত পুলিশ ওর গাঁটি এরি দিও রে গাড়ি লইও রে পুলিশ সকল দাগি ওই এন কইও রে বইয়ান গজ্জে হেন্দিলা আর কান স্টেট অফ মাঝে মগ বাগিয়া দে মেলাটি দরমিয়ান অফ মাঝে লড়াই চল দে টাইম অফ মাঝে কেসু হম শালিশ চান পর্যন্ত গাঁটি দাইও রে হেন্দিলা ডটর গাঁটি অকল মাঝে যাইও রে মিলি গিয়ে এন কইও রে বইয়ান গজ্জে হেন্দিলা সিংহ স্টেটের পলোয়া মাঝে মগ বাগিয়া দে মেলাটি দরমিয়ান মাঝে নভেম্বরের 14 তারিখ গত হাইলা বেসা বেশি লড়াই চললে সিংহ স্টেটের এলাকা মাঝে বর্মান মেলাটির বিহাগুং বলে হইরে গাঁটি আছে দে গাঁটি হিয়ানরে মগ বাগিয়ে কবজা গরিবলা লড়াই চালা দে টাইম মাঝে বর্মান মেলাটি পেলেন লই হেলিকপ্টার লই আয়রে বেসা বেশি বোমবারি গজ্জে হেন্দিলা বোমবারি গরণ জরিয়া পাবলিক অকল নোকসান ওইয়ে কিন্তু খজন মজ্জে খজন জখম হইয়ে ইয়ান সই গরিয়রে খবর ফান যা মগ বাগিয়া দে বর্মান মেলাটি দরমিয়ান মাঝে বছর দুই বছর পর্যন্ত লড়াই তিয়া গড়াই রে নভেম্বরের 13 তারিখ লতি শুরু করি আর মত লড়াই শুরু ওইয়ে টাইম ইবাম মাঝে মগ বাগি কুক অ্যান্ড টিএনএল এ তিন বাগিটাই মিলিও রে সেঙ্গে স্টেটর উত্তর সাইডে বর্মান মেলাটি লইরে বেসা বেশি লড়াই চালার লড়াই চালাতে টাইম মাঝে নভেম্বরের 14 তারিখ গত খাইল্যা কুকেন এলাকা মাঝে কামারা 129 নম্বর টেরাঙর মেলাটি টেরা মুশ মেলাটি 200 হাইজন হাসাতিয়াশ রেভেলেশন করতে তঞ্জিমর হেডে সারেন্ডার ওইয়ে এন কইরে কুকেন বাগি তরফতুন এলান গজ্জে হিতারা বেসা বেশি হাসাতিয়া লই আর হিতারার ফ্যামিলি স সারেন্ডার ওইয়ে এন কইরে বয়ান গজ্জে সারেন্ডার ওইয়ে দে হিতারা রে এলাকটিয়া দেলাকটিয়া ধরে দিও রে হিতারা তু জেডে যাইতে মনহ হেডে ফসাই দিয়ে এন গুজরে কুকেম বাগি তরফতুন এলান গুজ্জে গাজা শিফার ডাক্তর হানা আছে দে হিয়ানো রে জেন্দিলা বাসা হরে সলা হরে হেন্দিলা সলা ফরিব এন গুজরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে বয়ান গুজ্জে লড়াই চল দে টাইম মাঝে নোকসান বেশি সমবান করি হাম করিব দে হিয়ানো রে আশা করি এন কুজরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে হোয়াইট হাউস মাঝে মিডিয়ার প্রেস কনফারেন্স গজ্জে দে টাইম মাঝে বয়ান গজ্জে শিফার ডাক্তর হানা মাঝে লড়াই চরিয়া দুঃখ পাইয়ে দে জখম হয়ে দে মানুষ সকল দাবাই গর দে হেন্দিল্লা ঘর বাড়ি ভাঙি ফেলাই দে হেন্দিল্লা মানুষ সকল ডাক্তর হানা হিয়ান মাঝে সারা লইয়ে সারা লইয়ে দে টাইম মাঝে ইসরায়েলে বোমবারি গরণ জরিয়া মানুষ সকল নোকসান দে টাইম মাঝে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে হেন্দিল্লা বয়ান গজ্জে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে হেন্দিল্লা বয়ান গুল্লি ও ডাক্তর হানা হিন মাঝে হামাসর গাঁটিয়া সে হাসাতিয়ার কল হেডে লোহাই এজে দে এন কুজরে বয়ান গরে কিন্তু খেন্দিল্লা বয়ান বললি ইয়ো ডাক্তর হানা শাস যোগ কলে ইনরে হেন্দিল্লা ইনকার করাত আছে আরপিজি লঞ্চ আর দে হেন্দিল্লা মিজাইল কল হেডে এজে দে হেন্দিল্লা মিজাইল লইয় রে হামাসর মানুষ গল দে ভিডিও গোয়া ইসরায়েলের হুকুমতর তরফতন গত সোমবারে মিডিয়ার মাঝে তুললে ডাক্তর হানা মসজিদ স্কুল অকল মাঝে হামাসর মেলাটি অকল লোহাই তাইকে হেড়ে হাসাতিয়ার কল হিতারা লোহাই এজে দে এন গুয়রে ইসরায়েল তরফতুন এলজাম লাগাই রে বয়ান গজ্জে লড়াই চলে দে টাইম মাঝে যেখন জাগা মাঝে ডাক্তর হানা মাঝে লড়াই নচালাই বলা এটেক নগরি বলা বলি রে সারা দুনিয়ার কানুন মাঝে লেখা আছে কিন্তু ইসরায়েলে কানুন হি নমানিও রে ডাক্তর হানার মাঝে হামলা করি গুড়া হুয়েন মাইয়া হুয়েন কল বেসা বেশি নোকসান করাত আছে ডাক্তর হানার মাঝে দাবাই গর দে পাবলিক অকল রে সার আলোয় দে পাবলিক অকল রে লড়াই ডাল হিসাবে ইস্তেমাল গর দে ইয়ান রে কবুল করা নজা এন বুঝরে ই উত্তর ভোটন হামাসরে এলজাম লাগাই রে এলানামা কান নেলাইয়ে হিতারা এলানামা নেলাই দে হিয়ানো মাঝে যে নইব ও পাবলিক নোকসান নহান গরিও রে হাম গরি বললা বলিও রে ইসরায়েলরে আরজ গজ্জে
ইও জিম্মাদার জোসেফ বরেল এলানামা নেলাই দে হেডে ইউর হাত আশান দেশ ইসরায়েল অর হুয়াতি এত্তেফাক সাথে সাথ আসে দে হিয়ান ওরে বয়ান গর দে টাইম মাঝে হেন্দিল্লা এলান গজ্জে ইউ তরফতুন এলান গজ্জে দে হেডে এখন লড়াই জরিয়া মানুষ সকল বেশাবিশি মর দে টাইম মাঝে লড়াই তিয়া গারাই বল্লা বলি ওরে ইউএনএ তে সারা দুনিয়ায় আরজ গর দে হেন্দিল্লা ইউ ইয়ে আরজ গজ্জে দে নাই ইউ ইয়ে এলানামা নেলাই দে ইয়ানোর বাবুতে হামাসে কেঙ্কুয়াগুড়ি ওরে বয়ান গজ্জে হামাস তরফ তো বয়ান গজ্জে দে এড়ে ইউ ইয়ে এলানামা নেলাই দে ইন উত্তরফিয়া ইন ওরে কবুল করা নজা এন হইরে বয়ান গজ্জে টাইম ইবাম মাঝে ইরাকাতে সিরিয়ার মাঝে আমেরিকার মিলিটারির আড্ডা আছে দে হেডে নভেম্বরের 17 তারিখ 24 ঘন্টার ভিতরে সাইড মতো পর্যন্ত ইরানে সফুট গর্দে এক্সট্রিমি সকলে মিজাইল কল মাজে এন বুজুরে বয়ান গজ্জে এখন ইসরায়েলে হামাসর লড়াই চালার এন বুজুরে গাজা মাঝে লড়াই চালার দে এক মাস উত্তর বেসই দে টাইম মাঝে এলাকাহীন মাঝে ফন্ডা দুই মত পর্যন্ত মিসাইল কল মারি ওরে লড়াই চালাইয়ে এন বুজুরে আমেরিকার ডিফেন্স মন্ত্রী ললিত অস্টিনে বয়ান গজ্জে আমেরিকার ডিফেন্স মন্ত্রী হিবাইয়ে বয়ান গজ্জে দে এড়ে ইরাক আর দে সিরিয়ার মাঝে আমেরিকার মিলিটারির আড্ডা আছে দে হিন মাঝে অ্যাটেক কর দে হিনরে তিয়া গারাই বল্লা বলি ওরে আরজ গজ্জে যদি বর্ণ গল্লে আমেরিকার মিলিটারি সকলরে বাসাই বল্লা বলি ওরে আমেরিকা তোন জেন্দিল্লা মজবুত সাথে কারওয়াই করা ভরে হেন্দিল্লা কারওয়াই করি যাইব এন কইরে বয়ান গজ্জে জিন্দিকি আমেরিকার আড্ডা মাঝে মিজাইল কল মারি ওরে লড়াই সালার হিনরে ইরানে মদত করতে স্ট্রিমিস ডাই হেন হুয়ে বয়ান গজ্জে হেন্দিলা লড়াই চালন জরিয়া আমেরিকার মিলিটারি ফন্ডার ছজন পর্যন্ত জহময়ে মজ্জে দিও আছে কিন্তু কজন মজ্জে ইয়ান সই গরিয়রে বয়ান নগরে টাইম ইবাম মাঝে আমেরিকা সফর গজ্জে দে ইন্ডোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো নভেম্বরের 14 তারিখ গতা হাল্লা আমেরিকার হোয়াইট হাউস মাঝে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন লইরে মশওয়ারা গজ্জে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন লই দল হইয়ে দে টাইম মাঝে ইসরায়েলে গাজা মাঝে লড়াই চালা দে লড়াই ইনরে জলদি তু জলদি ইতিহাগারাইরে সিজ ফায়ার গরিয়রে মামলারে টিবিলত বইরে মশওয়ারা গরিবল্লা বলিয়রে আরজ গজ্জে ইন্ডোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো সৌদি আরবর রিয়াদ মাঝে ওয়াইসির কনফারেন্স গজ্জে দে কনফারেন্স সিবা ফুরাইরে বাদে আমেরিকা মাঝে সফর করি আমেরিকার হোয়াইট হাউস মাঝে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন লই দলরে মশওয়ারা গজ্জে দে টাইম মাঝে পলেস্টিনের লড়াই জরিয়া ওয়াইসির অশান্তিও হেন্দিল্লা জাহের গজ্জে ইন্ডোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন লই দলইয়ে দে টাইম মাঝে বর্মার মামলার বাবুতিও মশওয়ারা গজ্জে আসিয়েঙে বর্মার মামলারে ফায়সলা করি বল্লা ফাঁসান শরত এলান গজ্জে দে ইনরে জেন্দিল্লা আমলরে আনতে মদত গড়া ভরে হেন্দিল্লা মদত করি যাইব এন গজরে বয়ান গজ্জে এখন দুনিয়ার মামলা চলে দে হেড়ে বর্মার পাবলিক কলরে আরা নফরাই এন গজরে জো বাইডেনে বয়ান গজ্জে এখন পাওয়ার রে হারিয়ে দে বর্মার মিলিটারির হুকুমতে পাবলিক কলরে টেরোরিসি সন্ত্রাসী মামলা গর দে ইনরিও জলদি তুই জলদি ইতিহাস গারাই বল্লা বলি ওরে বর্মার মিলিটারির হুকুমতরে আরজ গজ্জে ইসরায়েলের ডিফেন্স মন্ত্রীর অফিসর তরফ তো বয়ান গজ্জে দে হেড়ে ইসরায়েলের মিলিটারিয়া দে ইসরায়েলের পাবলিক আমেরিকার পাবলিক কল হামাসে দরিয়রে বনগুড়ি রাখিয়ে দে হিনরিও এখন ডাক্তরহানার এলাকার মাঝে রাখিয়ে দে হেন্দিল্লা মজবুত সাথে ডকুমেন্ট কল ভাইয়ে এন গজরে ইসরায়েলের ডিফেন্স মন্ত্রীর অফিসর তরফ তো এলান গজ্জে আজ্জার খবর দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।